হ্যালো ইভান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে, ও ডেইলি এইভাবে গা গোসল ধোয়ার পর ওর যেগুলো কাপড় ওয়্যার হয় সবগুলো নিজ হাতে এইভাবে ধুয়ে নেয়। আমি মাঝে মধ্যে কই যে তুমি মাঝে মধ্যে একদিন করে ধুলেই হবো, কিন্তু ওর কথা শুনবে না, ডেইলি ওর কাপড়গুলো নিজ হাতেই ধোবে। কারণ মাঝে মাঝে খুব যে তুমি একলা একলা শুধু কষ্ট করতা, তোমার একলা একলা কষ্ট করানো না, আমি যেটুকু পারি আমি তোমার সহায় করব না, তুমি ছোটো বাচ্চা পোলাহান এমনি কাম করো না তোমার। আর একটা কথা খুব যে না, তুমি একলা একলা কষ্ট করানো না। আর আমি আচরিত, আপনারা শুনলে অবাক হবেন, ও কয় কি যে তুমি তো জীবনভর খালি তুমি সবের কাপড় চাপড় দিয়ে দাও, আমার দিতে না গুণা, আমি এখন বড় হতেছি, আমার কাপড় আমি নিজে দিয়ে নামো আর তোমার কষ্ট দিন না। আমি আজকে কইছি তোমার ভিডিও করুন, তুমি এত কাম করো, তোমার ভিডিও করে মানুষের দেহাম মন, তুমি এত কাম করো গা, তাও করো গা, তাও আমি আমার দি দুই নাম, পারলে তোমার ছোটো ছোটো কাপড় সব আমি দিয়ে দিন না, তাও তোমার দুইবার কম না। আমারও উল্টা আরও ও বোঝায় কয় যে তুমি এত কাম করা হারো কে, তুমি সব কাম করো নিজে হাতে একলা একলাই সব কাম করা হারো, তুমি না কাম কাটতে নিকছো, আমি কই যে আমি মারতে নিকছি, ও তাহলে তুমি আমার কাম করবার দাও না কে, তাহলে তোমার ঠিক তো আমি কাম শিখুম, তুমি তাহলে আমার কাম করবার দাও না, এনে কয় আরও একলা একলা এনে কাম, ছোটো ছোটো কাম সব নিজে হাতে করে। এই যে দেখছেন সব কাপড় ও গা ধোয়ার পরে, সব কাপড় ধোয়ার পরে আবার নিজে হাতে চিপড়িয়ে একলাই হুকা দেয়, আমার হুকাও দেবে না, কয় না ও আমি হুকা দেওয়া শিখুম। আবার এই মাথার চুলগুলো কত বড় বড়, একলাই নিজে সাফা করবো, আমি ফার্স্ট টাইমে আমি নিজে সাফা করে দিছি, এখন আর সাফা করবার দানা নিজে হুকাইবো, খালি বেনি ডেকাটা হারে না, স্কুলে যাওয়ার টাইমে ও বেনি ডেকাইতে জানাবো, নিজে নিজেই সব করে। আমি আচরিত, স্কুলে যাব, স্কুলে যাওয়ার আগেও সব কামগুলো নিজ হাতেই কাপড়গুলো বিনবো, খালি বেনিটা আমার গাইতে দেন লাগবে।